আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন চুয়াডাঙ্গা জেলার আওতাধীন শূন্য পদ সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর 3টি পদে মোট 35 জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী পুরুষ উভয়ে আবেদন করা যাবে। তো 1 নম্বর পদ পরিবার পরিকল্পনা সহকারী, এই পদে পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। 2 নম্বর পদ পরিবার কল্যাণ সহকারী, তো পদ সংখ্যা 31টি, শিক্ষাগত যোগ্যতা এইচএসসি সরি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। তো এই পদে আবেদন করার জন্য এসএসসি পাস হলে। তো 3 নম্বর পদ, পদের নাম হলো আয়া, পদ সংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। তো আবেদনের নিয়ম, আবেদন করতে গেলে আগ্রহী ব্যক্তিরা dgfpcsua.teledoc.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো আবেদনের সময়সীমা, আবেদন শুরু হবে 23 আগস্ট 2021 তারিখ সকাল 10টা থেকে, আবেদন করা যাবে 22 সেপ্টেম্বর 2021 তারিখ বিকেল 5টা পর্যন্ত। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সার্কুলারের লিঙ্কটি দিয়ে রাখবো, তো আপনারা সেখান থেকে সার্কুলারটি দেখে তারপরে আবেদন করবেন। তো এই ছিল চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।